সুদীদের লুণ্ঠন করে খুন, আইন শৃঙ্খলার অবনতি, দোষীদের দ্রুত গ্রেপ্তার করে শাস্তি দেওয়ার দাবিতে প্রতিক্রিয়া সিপিআইএম নেতা মোহাম্মদ জুলফিকার আলীর। আজ সুদী থানার অধীন ডিহিগ্রাম গ্রামে একটা বিভৎস হত্যাকাণ্ড এবং ডাকাতি ঘটেছে। এক বৃদ্ধা 75 থেকে 76 বছর বয়স্কা, তাকে রাতের অন্ধকারে হত্যা করে দুষ্কৃতি পালিয়ে গেছে এবং ঘর বাড়ি যা ছিল সবকিছু লুণ্ঠন করেছে। মৃতদেহ সকালবেলায় তার নিকটজনেরা খুঁজে পায় তার বিছানায়। এই ধরনের বিভৎস হত্যার কারণে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সিপিআইএম পার্টি ঔরঙ্গাবাদ এরিয়া কমিটির সম্পাদক মোহাম্মদ জুলফিকার আলী জানান, এলাকায় ঘন ঘন হত্যা, নিমতিতা প্ল্যাটফর্মে বোমা বিস্ফোরণ, এইসব ঘটনা ঘটলেও তাদের তদন্ত করে শাস্তি হয় না। তাই ভুরি ভুরি এই ঘটনা ঘটে চলেছে সুদী থানার অন্তর্গত এলাকাগুলিতে। তিনি দোষীদের খুঁজে বার করে অবিলম্বে শাস্তির দাবি করেছেন। উপস্থিত ছিলেন ডিওয়াইএফআই ঔরঙ্গাবাদ লোকাল কমিটির সম্পাদক জাহাঙ্গীর শেখ, কৃষক সভার সম্পাদক মোহাম্মদ তফিজুল ইসলাম সহ স্থানীয় নেতৃবৃন্দ। ব্যুরো রিপোর্ট, জেন টিভি। আজকে সুতি থানার ডিহিগ্রামে একটা বিভৎস ঘটনা ঘটে গেছে। এক বৃদ্ধা 75 থেকে 76 বছর বয়স, তাকে গলা টিপে হত্যা করে তার সর্বস্ব লুণ্ঠন করে পালিয়েছে এবং এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য দেখা দিয়েছে। আমরা মনে করি এটা দুষ্কৃতীদের কাজ, এটা ডাকাতি এবং হত্যা। আমাদের এই সুতি থানার আন্ডারে মাঝে মাঝে কোথাও বাগানে জঙ্গলে বোমা পাওয়া যাচ্ছে, রেল লাইনে মৃতদেহ পড়ে থাকছে, এইরকম হত্যা গুপ্ত হত্যা হচ্ছে। প্রশাসনের যদি ভয় থাকে, পুলিশি ভয় থাকে, প্রশাসন যদি কঠোর হয় এবং তাদের অপরাধের জন্য উপযুক্ত শাস্তি পায়, কঠোর শাস্তি পায়, তাহলে ক্রিমিনাল যারা তারা ঠান্ডা থাকে। নিশ্চয় প্রশাসনিক শৈথিল্যের সুযোগ নিয়ে একটা সামাজিক নৈরাজ্য তৈরি হয়েছে এবং এই ধরনের হত্যা হচ্ছে, যেটা আমার এই ব্লকে, বিশেষ করে সুতি ব্লকে, সুতি থানার আন্ডারে যতগুলো গ্রাম, সেখানকার ল অ্যান্ড অর্ডার যে ভেঙে পড়েছে তারই প্রমাণ। আমরা এটা ধিক্কার জানাই এই ধরনের সামাজিক নৈরাজ্যের, এই ধরনের ক্রিমিনাল অফেন্সের, এবং প্রশাসনকে অনুরোধ করব যে এমন একটা ব্যবস্থা গ্রহণ করা পরবর্তীকালে যেন এই ধরনের ঘটনা না ঘটে এবং যারা দুষ্কৃতী তারা যেন বুঝতে পারে যে ল অ্যান্ড অর্ডার মেনটেন করার জন্য প্রশাসন বলে কেউ একটা আছে। আমরা শোকসন্তপ্ত পরিবারকে সমবেদনা জানাচ্ছি এবং এই ধরনের ঘটনা ঔরঙ্গাবাদের মতো একটা গুরুত্বপূর্ণ বর্ডার এলাকার জায়গায় যেন না ঘটে। কখনো আমরা দেখছি বোম্বিং হচ্ছে রেল স্টেশনে, কখনো যত্রতত্র বোমা পাওয়া যাচ্ছে, মৃতদেহ পাওয়া যাচ্ছে। আমি মনে করব আজকে ডিহিগ্রামের যে ঘটনা, বৃদ্ধাকে হত্যার, সেখান থেকে প্রশাসন নিশ্চয় শিক্ষা নিয়ে আগামী দিনে আমাদের ব্লকের ল অ্যান্ড অর্ডারকে মেনটেন করবে এবং ক্রিমিনালরা গর্তে ঢুকে পড়বে। ওজি, এই ট্রাকের ব্যাটারির সমস্যা মিটলো না? আরে দূর বাবা, সারা চার্জ দেওয়ার পরেও সে ব্যাটারির ঝামেলা। ইনভার্টার আছে কিন্তু ব্যাটারির জন্য সেই লোডশেডিং। যে কোনো সাধারণ ডিস্টিল ওয়াটার ব্যবহার ব্যাটারির ক্ষতি করে, বস ব্যবহার করুন। ক্লোরিন ফ্রি ডিস্টিল ওয়াটার, বস ফর এক্সট্রা লাইফ।